আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনালে কারপথ থেকে আপনাদের সবাইকে আরেকবার সুস্বাগতম। অনেকদিন পরে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। তো আজকে যে গাড়িটা নিয়ে আমি ভিডিও করতেছি, আমাদের শোরুমের ভিতরেই করতেছি এটা। তো এটা হচ্ছে 2021-এর একটা সিভিক টার্বো হাইব্রিডের, যেটা নন হাইব্রিড, সাধারণত এগুলো হাইব্রিড আসে না, অকটেন চালিত আসে। এটা হচ্ছে মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন 2021, বিকজ এগুলো পারচেস করায় ব্র্যান্ড নিউ, জিরো মাইলেজ। আর সবচেয়ে মানে আকর্ষণীয় ব্যাপার, গাড়িটা একবারই খুবই লো মাইলেজ চলছে, যেটা আনবিলিভেবল ব্যাপার। অনলি 3160, মানে 3160 কিলোমিটার মাত্র এটা রান করছে, একদম ওভার ফ্রেশ যেটা বলে গাড়িটা। আপনার একদম কোনো স্ক্র্যাচ নাই, কোনো ডেন নাই, কোনো পেন্ট নাই, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই। কেউ যদি চান মানে গাড়িটা নিয়ে পারচেস করে, পারচেস করার আগে যদি কেউ যদি চান যে কোনো কোনো অ্যানালাইজ সেন্টার থেকে আপনারা অ্যানালাইজ করে নেবেন, সে করারও সে সুবিধাটা আমাদের এখানে আপনারা পাবেন। তো গাড়ির মডেলটা তো আপনাদেরকে বলা হলো, রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার 21-এ, সিরিয়ালটা 36। গাড়ি ওভারঅল লুক যেটা বলতে গেলে, এটা আপনার এসএস ভার্সন। সাধারণত যারা হোন্ডা সিভিক ইউজ করে থাকেন তারা কম বেশি সবাই জানেন, হাইভিটেক টার্বো ইঞ্জিন। এটা হর্স পাওয়ারটা অনেক ভালো এবং এটার মাইলেজটা অনেক ভালো। এটা আপনার লংয়ে আপনারা মানে 1.5, 1.6 এরকম মাইলেজ পাবেন। তো ওভারঅল গাড়িটা মানে সব কিছু মিলায় টু গুড, মানে এটা একদম আপনার নতুন ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করা আর আমাদের কাছে পারচেস করা অলমোস্ট সিমিলার। তো আপনাদেরকে আমি একটু পিছন সাইডটা, ব্যাক সাইডটা একটু দেখাই। আর সব থেকে আমার ভালো লাগছে পিছন সাইডের যে এগ্রেসিভ যে ব্যাক লাইটের, মানে এটা সাধারণত আমরা 18-19-এ যেটা পাই সেটা এই লাইটটা আমরা এরকম পাই না। এখানে এটা সাধারণত ব্যাক লাইটটা থাকে, এটা 21-এর এটা দেখলাম যে লাইটটা অনেক ভালো লাগছে এবং ফগ লাইট থেকে শুরু করে ব্যাক লাইটের ইফেক্টগুলো অনেক সুন্দর। আর ভিতরে জায়গাটা তো অনেক দেখতে পাচ্ছেন, অনেক জায়গা আছে একদম, মানে আসলে গাড়িটা খুললে বোঝা যাচ্ছে এখনো নতুনই ফ্লেভার যায়নি একদম, মানে জগ হুইল ড্রেন্স স্পেয়ার টায়ার এটা এখনো একবারও ইউজ হয়নি, ঠিক যেভাবে আসছে ঠিক সেভাবে আছে। সব কিছু মিলে গাড়িটা ওভারঅল ফ্রেশ। নাইস লুকিং, একদম নাইস লুকিং, এগ্রেসিভ যে লুকটা খুবই সুন্দর একটা লুকিং। তো এই সাইডটা থেকে যদি আর একটু দেখে আপনাদের, টায়ার থেকে শুরু করে সামনের এই সাইডটা খুবই ফ্রেশ। তো যারা আসলে মানে এই গাড়িগুলো পারচেস করছেন আগে বা ইউজ করছেন, তাদের জন্য আসলে নতুন করে বলার কিছু নেই। আর যারা এটা নতুন করে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য একটাই কথাই থাকবে, আপনার তো আসলে 45 লাখ, 41, 42 দিয়ে আপনার এফ প্রিমিয়ার কেনেন। এফ প্রিমিয়ার থেকে আশা করি এই গাড়ি আপনারা যারা ইউজ করবেন অনেক অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। গাড়িটা আসলে আমি স্টার্টে রাখছি, দেখতে পাচ্ছেন গাড়িটা আসলে ওই রকম কোনো নয়েজ না, একদম স্মুথ সাউন্ড যেটা বলে সেটা। তো ওভারঅল মিলে মানে আমি আপনাদের ভিতরে একটু দেখাবো, কারণ ভিতরটা এই জন্যই দেখাবো যে মাত্র 3100 মাইলেজ চলছে, মানে ভিতরটা আসলে কতটা ফ্রেশ ভিতরটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের, মাইলেজটা অরিজিনাল মাইলেজটা। গাড়িটা আমি স্টার্টে রাখছিলাম যে আপনাদের দেখানোর জন্য, মাইলেজটা যদি এখানে আপনাদেরকে দেখাই যে মাইলেজটা এখানে আছে আপনার 3160, মানে এটা মানে একদম লো মাইলেজ যেটা বলে বলা যায়, ভদ্রলোক কেনা পরে ইউজই করছে একদম না বললে নয়। আর এখানকার যে দেখেন এখনো যে পলিগুলা, এখনো পলিগুলা যায় নাই, পলিগুলা উঠানো হয় নাই, একদম নতুন যেভাবে আছে ঠিক সেভাবে। আর সানডুপটা কথা তো যদি বলি, সানডুপ তো অবশ্যই এটাতে আছেই। এক কথায় মানে যারা নতুন গাড়ি কিনতে চান মানে তাদের জন্য আমি বলবো যে এটা আপনাদের জন্য অনেকটা সেভ হবে, কারণ আপনি নতুন শোরুম থেকে গাড়ি কেনা আর আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করা সিমিলার, মানে আপনার প্রায় 5-6 লাখ টাকা সেভ হবে। তো যারা প্রাইস সম্পর্কে জানতে চান আমি মানে বলে দিচ্ছি প্রাইস সম্পর্কে, এটা আসলে আমরা প্রায় চাচ্ছি হচ্ছে আপনার
41 লাখস আমরা কিছুটা নিগোসিয়েট করব কাস্টমারদের জন্য। আর যারা নিতে চান তারা যেভাবে হোক, তারা টেস্ট করে হোক, যেভাবে আপনারা স্যাটিসফ্যাকশন হন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সর্বোপরি অনেকদিন পরে আবার ভিডিওতে আসলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকস দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয় আমরা সেই সব গাড়ি নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ নেক্সট টাইমে। কারণ ইউজ কালেকশন আছে আমাদের কাছে, তো আমরা একটু চেষ্টা করি যে নতুন নতুন যে গাড়িগুলো আসে ওই গাড়িগুলো নিয়েই রিভিউ করার জন্য। লাস্ট অফ আপনাদের আমি ইঞ্জিনটা একটু দেখাই দিই, যেহেতু ইঞ্জিনটা স্টার্টে আছে ইঞ্জিনটা একটু দেখাই দিই আপনাদেরকে। ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম মানে জাপান থেকে যেভাবে আসে, মানে এখনো বনার থেকে শুরু করে যে একদম স্টিকার গুলো আছে, মানে কোথাও একটা মানে এমন একটা অবস্থা, একটা বালু কোনো নেই, এতটা ফ্রেশ লেভেলে আছে এটা। ইনশাল্লাহ যারা পারচেস করবেন মানে ভালো লাগবে, ভালো একটা গাড়ি হবে ইনশাল্লাহ যারা পারচেস করবেন। তো আজকের ভিডিওটা আসলে লঙ্গার করব না, আর আজকের ভিডিওটা এখানেই মানে ইন করব। লাস্টে সবাইকে একটা কথা বলবো, যারা এই গাড়িগুলো পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়, বিআরটি এর আগে হাতের ডান পাশে বিনালে কারপোর্ট। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, জুয়েল আমিন, সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।